সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কানাইঘাটের সুরমা, জকিগঞ্জে অমলশীত এবং জৈন্তাপুরের সারী নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানি ঢুকেছে সিলেট নগরীতেও। সুরমাতির উপচে খাল দিয়ে পানি ঢুকে উপশহর চালিবন্দর এবং দক্ষিণ সুরমার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, সিলেট থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাছেন আমাদের জেলা প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিলেট নগরীর অভিজাত এলাকা উপশহরের প্রায় 40 ভাগের উপরে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান যে রোডটি রয়েছে সেই প্রধান রোডের উপরে পানি রয়েছে এবং সেখানে অনেক দোকানপাট রয়েছিল, দোকানপাট বন্ধ হয়ে গেছে। অনেক বাসাবাড়িতে পানি ওঠার কারণে এখানকার অধিবাসীরা অন্যত্র সেখানে সরে গেছে। এছাড়া সিলেট নগরীর অন্যান্য এলাকায় তালতলা, মাসিমপুর সহ বেশিরভাগ এলাকায় এখন পানি প্রবেশ করেছে এবং রাস্তাঘাটে পানি ওঠার কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং মানুষের দুর্ভোগের অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া আপনারা জানেন যে সিলেটের অন্যান্য উপজেলায় কানাইঘাট, গোয়াইনঘাট, জয়ন্তাপুর, জকিগঞ্জ সহ প্রায় 5টি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রায় 2 লাখের উপরে মানুষ পানিবন্দী রয়েছে। 199টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রে মানুষ অবস্থান নিয়েছে, আশ্রয় নিয়েছে। আর সিলেটের যে অবস্থা, সিলেট নগরীর বেশিরভাগ এলাকায় এখন পানি প্রবেশ করার আরেকটি কারণ হচ্ছে যে এখানকার ড্রেনেজ যে সিস্টেম রয়েছে সেখানে পানি প্রবেশ করার পর সেই পানিগুলো প্রবাহিত হচ্ছে না। তাছাড়া সিলেটের কাছেই রয়েছে সুরমা নদী, সেই সুরমা নদীর পানি তীর উপচে পানি এখন শহরের মধ্যে প্রবেশ করছে।